আমাদের দেশে ভোট হবে, আমরা ভোট দেব, আমরা সিদ্ধান্ত নেব। এখানে ভারতকে আমাদের দেশে ভোট হবে, কে প্রার্থী হবে, কে প্রধানমন্ত্রী হবে, কে এমপি হবে, মন্ত্রী হবে, আমাদের জনগণ সিদ্ধান্ত নেবে, রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। এখানে চীন বলার কে? মার্কিন যুক্তরাষ্ট্র এখন আপনি চিন্তা করেন, একজন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, আমাদের নিজের চোখে দেখা, আমরা তখন সাজার আমরা একই দলের, সে আমাদের প্রধানমন্ত্রী তার টেলিফোন ধরেন নাই, যে মানে জন ক্যারির মতো ওয়ার্ল্ড ফেমাস আপনার বিশ্বনেতা বাংলাদেশে আসছে, আমার এখনও মনে আছে উনি অনেক লম্বা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুষ্টিবদ্ধ হাত নিয়ে সামনে এগোচ্ছে আর উনি দুই হাত এরকম করে এইভাবে পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। অ্যান্ড ইটস দ্য বিউটি অফ ডেমোক্রেসি, 2012 সনে আওয়ামী লীগের যে সৌন্দর্য ছিল, ক্ষমতার ছিল, সেটা হলো গণতন্ত্রের ক্ষমতা ছিল। আর এখন কি হলো দেখেন, সেই ক্ষমতাটা হারাতে 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 আমরা এতটা নিঃস্ব হয়ে পড়েছি, এতটা রিক্ত হয়ে পড়েছি, এতটা অসহায় হয়ে পড়েছি, দুর্বল হয়ে পড়েছি, বেজ্জতি হতে হতে আমাদের বস্ত্র কোন পর্যায়ে আছে, কতটুকু আছে আমরা এখন আন্দাজ করতে পারছি না। বাংলাদেশে 3 মাস পরে নির্বাচন হবে, 4 মাস পরে নির্বাচন হবে, আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর হাতে কোনো এজেন্ডা নেই, আওয়ামী লীগ স্ট্রংভাবে টেবিল থাপড়ে বলতে পারছে না যে এভাবেই হবে, বিএনপিও বলতে পারছে না যে এভাবেই হবে, জাতীয় পার্টি তো প্রশ্নই আসে না। এখন জাতীয় পার্টির মহামহিম নেতা যিনি আছেন জনাব জি এম কাদের, আর একজন আছেন বেগম রওশনের সাথ, এখন ওনার যে বয়স, ওনার যে রোশনাই, ওনার যে আলোক, আলোকবর্তিকা, যেভাবে গণভবন বঙ্গভবন যেভাবে আলোকিত করছে, উনি যেখানে যান মানে ওনার পাশে যেন বঙ্গবন্ধু কন্যার ছবি আমি দেখি, আমি কি কাঁদবো না আমি হাসবো আমি ভেবে পাই না, একটা মূর্তিমান যেন কি রোশনায় সেখানে জ্বলিয়ে উঠছে। এই যে গণতন্ত্রের সৌন্দর্যহীনতা, এই সৌন্দর্যহীনতার জন্য কিন্তু আমাদের মুক্তিযোদ্ধারা, মহান মুক্তিযোদ্ধারা তারা মুক্তিযুদ্ধ করেন নাই। গণতন্ত্রের এই যে বর্তমান যে সৌন্দর্যহীনতা, এর দায় কাকে দিবেন? আমরা সবাই দায়ী এখানে, আমরা মানে এটা শুধু বিএনপি আওয়ামী লীগ কেউ না, এখানে মূল ব্যাপার হলো দেখুন, কখনো কখনো দেখা যাচ্ছে যে আপনি কোনো জুলুমকে মাথা পেতে নিলেন, প্রতিবাদ করলেন না, এটার অব্যবহিতভাবে ওই জুলুমটা আপনার জন্য অপরিহার্য হয়ে যায়। আজ ধরুন কাজী ফিরোজ রশিদ বা একজন শাজান খান আছেন বা এহসানুল হক মিলন আছেন, দে হ্যাভ এ আউটস্ট্যান্ডিং পলিটিক্যাল যাকে বলে পারফরমেন্স অ্যান্ড হিস্ট্রি অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে। এখন হঠাৎ করে একজন ব্যবসায়ী, একজন আমলা, একজন কামলা বা চিনে না জানে না অজ পাড়াগের একজন লোক, দেখা গেল অমুক লোক তাকে পছন্দ করে, এই কারণে এই পলিটিক্যাল লোকদের উপরে আধিপত্য তারা শুরু যখন হলো, প্রথম দিন যদি এই মানুষগুলো প্রতিবাদ করতেন যখন তাদের ক্ষমতা ছিল, তখন আজকে এই লোকগুলো বটবৃক্ষ হয়ে গিয়েছে। আর রাজনীতির বড় বড় যে বটবৃক্ষ যারা ছিলেন তারা ওই বটবৃক্ষের নিচে ঘাসে পরিণত হয়ে গিয়েছে। ফলে কী হলো, এই যে মাত্র 12 বছরের ব্যবধানে দেখুন আমরা যে ব্যাংক্রাপসিতে চলে আসছি, ফলে এখন আগামী যে নির্বাচনটা কেমনভাবে হবে, দেখলাম যে একটা কী একটা অখ্যাত পত্রিকা সুরমা, সেই সুরমাতে একটা নিউজ ছাপিয়ে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, 4 জনের একটা ছবি ছাপিয়ে দিয়েছে। এখন বিশ্বাস করেন ভাইরাল, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হচ্ছেন এটা নিয়ে ইন্টারনেট ই হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো যে 4 জনের ছবি হয়েছে, আমি ছোটো মানুষ আমার কথা বললাম না, তবে আস্তাগফিরুল্লাহ, এই 4 জনের একজনও কাজী ফিরোজ রশিদের সামনে রাজনীতির র উচ্চারণ করার ক্ষমতা রাখে না।